ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে অবশেষে জট কাটলো সল্টলেকের আনন্দলোক হাসপাতালে লকআউট নোটিস প্রত্যাহার হাসপাতাল কর্তৃপক্ষের করুণাময়ীর আনন্দলোক হাসপাতালের কর্ণধার দেবকুমার শরাফের যেটা দাবি যে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে তাকে ফোন করে অভিযুক্ত দুই কর্মীকে অন্যত্র বদলি করে দেওয়ার আশ্বাস দেওয়া হয় আরও জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রুমা পাল রুমাল আর কি জানা যাচ্ছে হাসপাতাল তরফে

দেখো আনন্দলোক হাসপাতাল কাল সকাল থেকেই কিন্তু তার অচল অবস্থাটা তৈরি হয়েছিল সেটা বোঝা যাচ্ছে রাতের বেলা কিন্তু সেটা জট কেটেছে কারণ এবিপি আনন্দকে দেবকুমার সারাফ জানিয়েছিলেন যে তিনি লকআউট নোটিশ তুলে নিচ্ছেন কারণ তৃণমূল নেতৃত্বে তাকে ফোন করেছে এবং সূত্রের খবর মুখ্যমন্ত্রী কিন্তু চান না যে এই আনন্দলোক হাসপাতাল বন্ধ হোক তারপরে কিন্তু তৃণমূল নেতৃত্ব থেকে তাকে যোগাযোগ করা হয় এবং অবশ্যই তিনি দুজনের নাম করেছেন তার যার বিরুদ্ধে তার অভিযোগ যিনি হচ্ছেন ভবেশ ঝা এবং রমেশ ঝা তাদেরকে যদি ট্রান্সফার করে হয় তাহলে তিনি তার আনন্দলোক হাসপাতাল শুরু করে দেবেন যেমন চলছিল সেরকম হবে এখন আমি তোমাকে ছবিটা দেখাবো ঠিক এখানে যারা রয়েছেন যারা স্টাফেরা রয়েছেন তারা সকাল থেকেই এসে গেছেন এবং তারা কাজকর্মে ব্যস্ত রয়েছেন ডি কে সারাফ তিনি কিন্তু জানিয়েছেন এবিপি আনন্দকে যে দুদিনের মধ্যে যাদের পেমেন্ট ক্লিয়ার করার কথা সে সমস্ত পেমেন্ট ক্লিয়ার করে দেবেন যারা ডাক্তার রয়েছেন নার্স রয়েছেন স্টাফেরা রয়েছেন তাদের কিন্তু পেমেন্ট ক্লিয়ার ছিল না দু মাস ধরে এমনটা অভিযোগ ছিল সেটা তিনি ক্লিয়ার করে দেবেন এমনটা বলেছেন এবং এখানে যারা রয়েছেন পেশেন্টের যারা রোগীর আত্মীয়রা রয়েছেন তাদের কাছে একটু কথা বলে নেবো আচ্ছা কি জানতে পেরেছিলেন যে আনন্দলোক হাসপাতাল কালকে বন্ধ হয়ে যাচ্ছিল সেটা আপনার কে ভর্তি আছে না আমার ভর্তি ছিল আমি নিজে ভর্তি ছিলাম এমন আমি জানতে পেরেছি যে যারা কথা বলছিলেন যে রোগীর সংখ্যা কিন্তু এখন খুব কম যারা ভর্তি ছিলেন তাদের হয়তো ডিসচার্জ হয়ে যাচ্ছেন এমন কয়েকজন আছেন কিন্তু যেহেতু পেমেন্ট ক্লিয়ার নেই এবং এই একটা অচলাবস্থা অবস্থা তৈরি হয়েছিল এখন কিন্তু রোগীর সংখ্যা এই মুহূর্তে কম তবে দেবকুমার সারাফ যেহেতু আশ্বাস দিয়েছেন যে এই জট কেটে যাচ্ছে আজকের থেকে তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে স্টাফেরা কাজ করছেন এবং অনেক রোগী কিন্তু এসছেন তাদের আত্মীয়রা এসেছেন আপনার কি ভর্তি হয়েছে আমার মা ভর্তি আছেন কবে ভর্তি হয়েছে কালকে ভর্তি হয়েছেন সেই সময় কি জানতে পেরেছিলেন যে সেই সময় তো জানতে পারিনি কিন্তু আজকে আমার মাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে কোথায় ট্রান্সফার করে আনন্দলোকের আরেকটা শাখাতে কে ট্রান্সফার করে দেওয়া হয়েছে অনেকেই অবশ্য যারা আসছেন তারা কিন্তু এমন নয় যে ঠিক কলকাতার বুক থেকে আসছেন কারণ তারা আসছেন বিভিন্ন জেলা থেকে আসছেন প্রথমে হয়তো খবরটা তাদের কাছে ছিল না এবং ধীরে ধীরে তারা বুঝতে পেরেছিলেন যে কালকের থেকে কিন্তু একটা অচল অবস্থা তৈরি হচ্ছে এবং হয়তো এটা একেবারে লকআউট নোটিস জারি করে দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া হচ্ছে অভিযোগ ছিল যে ইউনিয়ন গঠন হওয়ার পরেই কিন্তু এই সমস্যাটা তৈরি হয় দুজনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন দেবকুমার সারাফ তাদের আমরা বক্তব্য দেখিয়েছিলাম কাকে কালকে থেকে ভবেশ এবং রমেশ ঝা এবং তাদের বক্তব্য হচ্ছে যে তারা যেহেতু দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছেন সেই জন্য তাদের ট্রান্সফার হতে 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 হচ্ছে আরও যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন আচ্ছা বলছি যে আপনার কি ভর্তি আছে আমি নিজেই পেশেন্ট গলবেরাডে ডেট দিয়েছিল তিরিশ তারিখে আমি ফোন করেছিলাম রিসেশনে উনি বললেন যে এখন কোনো কিছু খবর নেই শনিবারে পর্যন্ত খবর তাহলে আমি শিওর হওয়ার জন্যে আজকে আজ আমি কাগজপত্র নিয়ে আমি এসেছি এবং আমাদের ম্যানেজমেন্ট কমিটিকে জিজ্ঞাসা করলাম বলে এখন আপনি বসুন কিছুক্ষণ পর ওনাদের মিটিং চলছে তারপর আপনাকে জানাবো আমি ওই অপেক্ষা হাসপাতাল এখানে মানুষ আসছেন মানে এখানে পরিষেবা পেতে আসছেন এই হাসপাতাল কালকে খবর ছিল যে বন্ধ হয়ে যাচ্ছে এরকম একজন আপনাদের মানে যারা আসছেন তাদের কাছে এই খবরটা শুনে আপনার কি মনে হয় খবরটা শুনে মনে হয়েছিল আমার অসুবিধা কারণ হচ্ছে হ্যাঁ কারণ আমি দূরে থাকি আমার বাড়ি বর্ধমান আমি এখানে এসেছি এসে আমি সমস্ত তৈরি হয়ে মনের দিক থেকে প্রিপারেশন হয়ে এসেছি এবং আমার শরীরের একটা যন্ত্রণার ভোগ করছি তার জন্য যাতে রিলিফ পাই তার জন্যই তো আমি অত দূর থেকে যেমন আপনি রয়েছেন সেরকম কিন্তু অনেকে রয়েছেন প্রচুর রোগী আসছেন তাদের আত্মীয়রা এখানে এখানে বসে আছেন এবং প্রত্যেকে কেউই চান না যে এই হাসপাতাল বন্ধ করতে অবশ্যই অবশ্যই আমাদের রুগী আছে আমাদের ওই হার্টের অপারেশন দু তারিখে আমাদের করা এখন আমরা তো কালকে এটা শুনে আমরা ঘাবড়ে গেছি যে কি হবে এখন শোনা যাচ্ছে যে বন্ধ হচ্ছে হ্যাঁ এখন শোনা যাচ্ছে আমরা এসে শুনলাম যে বন্ধ হচ্ছে না ডাক্তারবাবুর সাথে কথা বললাম বলে না যা দু তারিখে অপারেশনের ডেট দু তারিখেই হবে কোনো সমস্যা কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যারা রোগী রয়েছেন রোগীর আত্মীয়রা রয়েছেন যে এই হাসপাতাল বন্ধ হচ্ছে না ধন্যবাদ রুমা